ভিক্টোরিয়া মেমোরিয়াল শুধু কলকাতারই নয়, বরং সমগ্র ভারতের মধ্যে একটি অন্যতম স্মৃতিসৌধ। ব্রিটিশ স্থাপত্যশিল্প এবং ভারতে ব্রিটিশ ঔপনিবেশিকতার একটি গুরুত্বপূর্ণ নিদর্শন। গ্রেট ব্রিটেনের রানী ভিক্টোরিয়ার মৃত্যুর পর সাদা মার্বেল পাথরে নির্মিত এই স্মৃতিসৌধ বহু পর্যটকের কাছে আজও আকর্ষণীয়। দর্শক, চলুন নাস ট্রাভেলের ক্যামেরার চোখে আজ আমরা সেটি পর্যবেক্ষণ করব। ময়দান থেকে আমি এখন বের হয়ে যাচ্ছি। এখন আমি যাবো ভিক্টোরিয়া মেমোরিয়ালে, সেখানে সম্ভবত 30 টাকা ইয়ে লাগবে, টাকা লাগবে। দেখি কীভাবে যাওয়া যায়। আমাকে আগে গেটটা খুঁজে বের করতে হবে। ওরে বাপরে, ওখানে একটা মূর্তি দেখা যায়। দেখি তো, চলেন তো। কলকাতা শহরের যে কোনো জায়গা থেকে বাসে করে ময়দান কিংবা রবীন্দ্র সদনে নেমে কিছুটা হাঁটলেই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল চোখে পড়বে। কেউ যদি মেট্রো করে যেতে চান, তাহলে কলকাতার ময়দান স্টেশনে অথবা রবীন্দ্র সদন স্টেশনে নেমে কিছুটা হাঁটলে এই হলের দেখা পাওয়া যাবে। ভিক্টোরিয়ার বিপরীত দিকে রয়েছে একাডেমি অফ ফাইন আর্টস, নন্দন প্রেক্ষাগৃহ, গগনেন্দ্র চিত্র প্রদর্শনী, তারামণ্ডল ইত্যাদি। ভিক্টোরিয়া মেমোরিয়াল এই হলটি পরিপূর্ণ দেখতে হলে 3 থেকে 4 ঘন্টা সময় নিয়ে যাওয়া উচিত। চলার আগে টিকিট কাটে নিয়েছি। আমি জানি না টিকিটে অনেক ভিড়, টিকিট কাটতে পারবো কিনা দেখি আগে। এখানে গেটের কাছে বাম দিকে টিকিট কাউন্টার আছে, সেখানে 50 রুপি দিয়ে টিকিট কেটে নিতে পারবেন। সাদা চামড়া হলে আপনাকে 500 রুপি দিয়ে টিকিট নিতে হবে। ভিতরে ক্যামেরা অথবা ব্যাগ নিয়ে প্রবেশ করতে পারবেন না। প্রবেশদ্বারের ডান পাশে ব্যাগ রাখার কাউন্টার আছে, সেখান থেকে টোকেন নিয়ে 1.5-2 ঘন্টার জন্য বিনা পয়সায় ব্যাগ রেখে যেতে পারবেন। এই গেট থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য আলাদা রাস্তা এবং হুইলচেয়ারের ব্যবস্থা আছে। এই চত্বরের বিশাল পরিসরের মধ্যে অনেকগুলি পৃথক পৃথক ঘোরার জায়গা আছে। ভিক্টোরিয়া মেমোরিয়ালে 64 একরের একটি বাগান রয়েছে এবং 21 জন উদ্যান রক্ষকের একটি দল বাগানের পরিচর্যা ও দেখাশোনা করে থাকে। অসাধারণ শিল্প স্থাপত্যের নমুনা দেখা যাবে এর প্রতিটি প্রান্তে। এর বিরাট অংশ জুড়ে রয়েছে সুদৃশ্য বাগান। ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী। ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন ভারতেরও সম্রাজ্ঞী। তার রাজত্বকাল 1857 থেকে 1901-এর 22 জানুয়ারি। তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তার স্মৃতিসৌধ তৈরির সিদ্ধান্ত নেন ব্রিটিশ শাসকরা। সিদ্ধান্ত হয় যে সেই স্মৃতিসৌধ হবে তাজমহলের আদলে, যদিও তাতে থাকবে ইউরোপীয় সংস্কৃতির স্পর্শ। রানীর নামে সেই সৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল। আগাগোড়া শ্বেত পাথরে তৈরি এই স্মৃতিসৌধটি বর্তমানে একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ। স্থাপনাটা আমি এক চক্কর ঘুরে আসলাম। Thank you.
প্রায় 200 ফুট উঁচু সৌধের চূড়ায় থাকা ব্রঞ্জের পরী আজও কারো অপেক্ষায় দিন গণে। আপনার মনে হবে কলকাতা এগিয়ে চলছে, কিন্তু সেই পরী কোনো এক গোপন দুঃখে তার ঘোড়া থামিয়ে দিয়েছে। চারদিকে সুরম্য মূর্তি, কত শত তৈলচিত্র, প্রাচীন নিদর্শন, সব মিলিয়ে আভিজাত্যের আর এক ইতিহাসের যৌথ আয়োজন যেন এটি। তাজমহলের মতো ভিক্টোরিয়া মেমোরিয়ালেও একটি বড় গম্বুজ, অষ্টভুজাকৃতির গম্বুজাকার ছত্রি, সোপান এবং চার কোণে রয়েছে চারটি গম্বুজাকার টাওয়ার। ভিক্টোরিয়া মেমোরিয়ালের মাঝখানে গম্বুজে রয়েছে অ্যাঞ্জেল অফ ভিট্রির একটি মূর্তি, আর এর চারপাশে রয়েছে বেশ কিছু রূপক ভাস্কর্য। এই হলের ভিতরে মোট 15টি গ্যালারি রয়েছে, যার মধ্যে উল্লেখযোগ্য হল রয়্যাল গ্যালারি, ন্যাশনাল লিডার্স গ্যালারি, পোর্ট্রেট গ্যালারি, সেন্ট্রাল হল, স্কাল্পচার গ্যালারি, আর্মস এবং আর্মারি গ্যালারি, এবং নবতম সংযোজন হল কলকাতা গ্যালারি। শুধু চিত্রশিল্পীর কাজই নয়, এখানে সংরক্ষিত আছে উইলিয়াম শেক্সপিয়র চিত্রিত বেশ কিছু বই, ওমর খৈয়ামের বই, কত্থক সম্পর্কিত বই, ঠুমরি সঙ্গীত নিয়ে লেখা বই ইত্যাদি। ভিক্টোরিয়া গ্যালারিতে রানী ভিক্টোরিয়া এবং প্রিন্স অ্যালবার্টের বিভিন্ন প্রতিকৃতি আছে। লর্ড কার্জন বিভিন্ন দেশীয় রাজ্য থেকে তলোয়ার, যুদ্ধের কুঠার, বর্ষা, বন্দুক, কামান, কামানের বল প্রভৃতি সংগ্রহ করে জাদুঘরে রাখতে চেয়েছিলেন। নবাব সিরাজউদ্দৌলার ব্যবহৃত তলোয়ারটিও এখানে দেখতে পাওয়া যায়। আমি এখন ভিক্টোরিয়া মেমোরিয়ালের সেকেন্ড ফ্লোরে আছি। ও এখান থেকে একটা মুক্ত গবাক্ষ আছে যেখান থেকে প্রকৃতি দেখা যায়। তো এখান থেকে আমি একটু সামনের দৃশ্যগুলো দেখাবো আপনাদের। আমার আশেপাশে বিপুল পরিমাণ দর্শক, তারাও দেখতেছে গবাক্ষ পথে। হল থেকে বের হয়ে যাচ্ছি এখন আমরা। আমরা বের হয়ে আসলাম পুরো হল দেখে, এখন সামনের দৃশ্যগুলো দেখব। এই পাশ থেকে বের হয়ে যেতে হবে। দেখেন, এই স্থাপনার কাছাকাছি যাতে কেউ না যেতে পারে, যার কারণে এখানে পুরো স্থাপনা জুড়ে পুকুরের বদলে এখানে পাথর দেওয়া আছে যাতে কেউ হাঁটতে না পারে ভালোভাবে। হ্যাঁ, এবং ফুটপাত দেওয়া আছে, সেই ফুটপাতের উপর দিয়ে যেতে হবে। সোমবার এবং জাতীয় ছুটির দিন ছাড়া সপ্তাহের সব দিনই এখানে ভিজিট করা যায়। প্রাচীন এই নিদর্শনটি সচক্ষে দেখার আমন্ত্রণ জানিয়ে এই ভিডিওটি এখানে শেষ করছি।